সাথে সত্যের মহামারী করোনার দ্বিতীয় ধাপে অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে মাসব্যাপী এ কর্মসূচি ত্রিশে এপ্রিল শুক্রবার সবুজবাগ থানার বাসাবো এলাকায় দিনমজুর হতদরিদ্র অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ করা হয়েছে সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার সবুজের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রতিদিন রাত একটা থেকে দুইটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ সেহেরি বিতরণ করে যাচ্ছেন তারা এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও নির্বাহী সভাপতি সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শাহাবুদ্দিন আহমদ টিপু সহসভাপতি লাজলি আক্তার লাবণ্য চৌধুরী রিয়াজুদ্দিন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার নিয়ে পারবিন সাংগঠনিক সম্পাদক শাবানা শাম্মী শেখ রিমা শহীদুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন কামরুজ্জামান হিরু জাকির হোসেন নুরুল ইসলাম শেখ নুরু কমল বিশ্বাস সোহেল আহমেদ গোলাম রব্বানী বিধু দাস মাহাদুল হাসান তিতাস সয়ন মজুমদার প্রমুখ সংগঠনটির নির্বাহী সভাপতি সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শাহাবুদ্দিন আহমেদ টিপু সমাজের বিত্তবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন উদ্বেগ কর্তৃক আজকের বাসাব এলাকার মুহূর্তে অনুষ্ঠান মাসব্যাপী কর্মসূচিতে ত্রাণ বিতরণে আমরা সবসময় প্রত্যেক দিন রমজান শুরু থেকে উদ্যবতী পর্যন্ত সেহরির এক ঘন্টা বা দুই ঘন্টা পূর্ব মুহূর্তে আমরা অসহ গরিব যারা তাদের পাশে এবং তাদেরকে সহায়তা করার জন্য আমরা প্রত্যেক উপস্থিত থাকি এই সংগঠনের সম্মানিত সভাপতি যিনি বিশিষ্ট দানবীর তমজুদ্দিন সেলিম ভাই এই সংগঠনের আরেকজন উপদেষ্টা রয়েছেন যিনি সাবেক প্রতিষ্ঠাতার সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সে এই সংগঠনের বর্তমান উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এই সংগঠনের আমরা বিভিন্ন টেকনাপ থেকে তেঁতলিয়া রুপসা থেকে ফাতরিয়া যারা আমরা আমাদের সাধ্যমতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই সংগঠনের একমাত্র উদ্দেশ্য হল আমরা নতুন প্রজন্মের হাতে বঙ্গবন্ধুর ইতিহাস তুলে দেওয়ার জন্য আজকে আমরা যেখানে একত্রিত হয়েছি বঙ্গবন্ধুর তনিয়া জননোত্রীর শেখ হাসিনা যিনি বাংলার বারবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা জননোত্রীর শেখ হাসিনার তিনি একটি নির্দেশনা দিয়েছেন যে নো মার্স নো সার্ভিস আমরা আজকের যাদেরকে আমরা বিতরণ করছি খাদ্য বিতরণ আমরা এখানেও ওই কর্মসূচিতে আমরা ঘোষণা করেছি যাদের কোনো নো মার্স নো ফুড নৌ আমরা দেবো না সেটা আমরা আজকে এখানে অঙ্গীকার করছি সকলকে মার্স পড়ার জন্য এই সংগঠন থেকে প্রত্যেককে বিনীতভাবে আমরা অনুরোধ জানাচ্ছি আমরা আশা করি এই করোনা মুহূর্তে এই আজকের এই দুর্যোগ মুহূর্তে দুর্যোগ মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন নিজের ঝুঁকি নিয়ে জীবনের বাজি রেখে আমরা প্রত্যেক রাত আমরা মানুষ গরিব অসহ মানুষের পাশে আছি এবং ভবিষ্যতে থাকব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন জয় হোক গণতন্ত্রের মানুষ কন্যা জনমূর্তী শেখ হাসিনার আজকে আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই এখানে আমরা এই প্রোগ্রামগুলি আমরা করি সবাইকে উৎসাহিত করার জন্য তো আমাদের মাঝে আজকে অনেকদিন পরে আমাদের নির্বাহী সভাপতি আমাদের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাবুদ আসছে উনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমাদের সাথে দীর্ঘদিন যাবত যুক্ত হতে পারে নাই তো আজকে উনি আসছেন আমাদের দক্ষিণের সভাপতি আমাদের নুরুল ইসলাম শেখ নুরুবাই আসছেন এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসছেন ঢাকা করো দক্ষিণের নেতৃবৃন্দরা আসছেন এত এতজন আসছেন আমি সবাই নাম বলতে গেলে আপনার অনেক সময় লাগবে তো আমি এখানে মানুষ অনেক মানুষ আসছে সবাইকে আমরা শ্রেয়ি বিতরণ করতে হবে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতাকর্মী এবং আমার দক্ষিণের নেতাকর্মী সবাইকে আজকের এই উপ এখানে উপস্থিত হওয়ার জন্যে ধন্যবাদ জানাচ্ছি এই ফাউন্ডেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন আমরা মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছিলাম সেরি বিতরণের সেটা আজকে পনেরো বা ষোলোতম দিন এই ষোলোতম দিনে ঢাকা শহরের বিভিন্ন এলাকা যেখানে যেখানে আমাদের দক্ষিণ বা উত্তরের নেতা নেত্রী আছেন তাদেরকে নিয়ে আমরা প্রতি প্রতিদিনই এই সেহরি বিতরণ অনুষ্ঠান করতেছি এবং সেটা আমাদের এই করোনা যে দুর্যোগ সারা বিশ্বে চলছে সেই দুর্যোগ আমাদের বাংলাদেশেও চলছে এখানে অনেক মানুষেরই রুটি রুজির যে ব্যবস্থা ছিল সেটা এখন বন্ধ তো এরা যাতে আমাদের এই সামান্য একদিনের যে সেরিটা আমরা দিচ্ছি এটা আসলে প্রতি ইয়মূলক আর কি যে এরকম সমাজের আরও অন্যান্য সংগঠন যারা আছে তারা আসবে তারাই এই গরিব মানুষগুলোকে সেহরিদ বা ইফতার যার যেমন ই করতে পারে সেভাবে যদি করে তাহলে আমার মনে হয় আমরা যে বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে আমাদের গর্ব করি বিজয়ের কথা বলি সেটা সফল হবে এবং আমাদের এই কর্মসূচি বাকি সময়ের পর্যন্ত আমাদের বলবৎ থাকবে যদি আমরা সুস্থ থাকি আর কি জয় বাংলা জয় ব